অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের সভানেত্রীর ছবি ভাইরাল, অস্বস্তিতে শাসক দল তৃণমূল শিবির। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, তার এই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এরপরেই বিরোধীরা আক্রমণ সানিয়েছে, বিজেপির অভিযোগ এটাই তো ওদের কালচার, কার্যত এ ভাষাতেই আক্রমণ সানিয়েছে বিরোধী বিজেপি শিবির। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের সভানেত্রীর ছবি ভাইরাল, আর এই ছবির সামনে আসার পরে অস্বস্তিতে ঘাসফুল শিবির। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতির ছবি ভাইরাল, আর শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির এই ধরনের দৃশ্য দেখে আক্রমণ সানাতে পিছুপা হয়নি বিরোধী বিজেপি শিবির। এটাই তো ওদের কালচার, কার্যত এ ভাষাতে আক্রমণ সানিয়েছে বিজেপি। আগ্নেয়াস্ত্র হাতে অফিসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, তার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের সভানেত্রীর ছবি ভাইরাল, অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল তৃণমূল শিবির। এই ছবি সামনে আসার পরেই বাড়ছে অস্বস্তি শাসক দলের অন্দরে। অফিসের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, তার এই ছবি সামনে আসার পরেই শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, এবং একই সঙ্গে এটাই তো ওদের কালচার, এ ভাষাতেই তোপ দেগেছে বিরোধীরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল কংগ্রেসের নেত্রী। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে তৃণমূলের সভানেত্রী, আর এই ছবি সামনে আসার পরেই বেজায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অফিসের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, তার এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে। এই ছবি সামনে আসার পরেই আমাদের সঙ্গে এই মুহূর্তে মালদা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কি কখনো কালচার হতে পারে? প্রথমত দেখতে হবে যে হাতে যে অস্ত্রটা দেখা গেছে সেটা টয় না অরিজিনাল, এটা দেখতে হবে। মানে টয় অনেক সময় নিয়ে পোজ করে দেখায়, আর যদি অরিজিনাল থাকে। কিন্তু একজন সভানেত্রী যদি খেলনা নিয়েও বা এই বার্তা দেয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কতখানি ইম্প্যাক্ট ফেলবে? চেয়ারে বসে এই ধরনের, এই চেয়ারে বসে এই ধরনের করা ঠিক নয়, এটা আমি বুঝি। কারণ চেয়ারের একটা মর্যাদা আছে, চেয়ারটা মানুষদের দেওয়া চেয়ার, জনগণের দেওয়া চেয়ার, সুতরাং ওই চেয়ারে করা উচিত না। তো যদি এটা দেখা যায় টয়, সেটাও অন্যায়, এটাই বলতে পারি। কৃষ্ণেন্দু বাবু, যে ছবিটা বারে বারে সামনে আসছে, সেক্ষেত্রে যদি খেলনাও হয়, সেক্ষেত্রে আপনি বলছেন যে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, সেক্ষেত্রে মালদার বুকে কি এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে? তাই কি এইভাবে সভানেত্রী প্রকাশ্যে? আমি একটা কথা আপনাকে, আমি একটা কথা বলতে পারি। উনি সরকারি পোস্টে আছেন, সভাপতি আওয়াল মালদা ব্লক পঞ্চায়েত সমিতি। ন্যাচারালি ওই পদটার একটা গরিমা আছে, এই ধরনের আচরণ করতে গেলে সেই গরিমাটা নষ্ট হয়, আমি এটুকু বলবো। আর বাকিটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা দেখবেন, তারা ইনকোয়ারি করে দেখবেন, তারা ইনকোয়ারিতে যদি সঠিক কোনো তথ্য পায় তা পজিটিভ স্টেপ নেবেন, এটুকু বলতে পারি। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। অফিসের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের সভানেত্রীর ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই বিষয়টি নিন্দা করছে, কেননা তিনি যে পদে রয়েছেন সেই পদে থেকে তার এই কর্মকাণ্ড নিঃসন্দেহে নিন্দনীয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মৃণালিনী মণ্ডল মাইতি। আপনার ছবি সামনে আসছে আগ্নেয়াস্ত্র হাতে দলীয় কার্যালয়ের মধ্যে, এই ঘটনা কিভাবে ঘটতে পারে, এটা কি কাঙ্ক্ষিত? এটা যেটা ছবি সামনে এসেছে এটা বিগত এক বছর পুরনো ছবি, আর এটা কোনো অগ্নিঅস্ত্র না, এটা একটা লাইটার খেলনা, যেটা এখন 500-600 টাকা দামে যে কোনো মার্কেটেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা ইচ্ছাকৃত ভাবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মালদা সফরে এসছেন, আমার দলের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, যে বিরোধী দলের কিছু অসাধু লোক যে ইচ্ছাকৃত ভাবে আমাকে বদনাম করার জন্য এই। কিন্তু যদি খেলনা হয়, আপনার কথা অনুযায়ী আমি মেনে নিলাম খেলনা, দলীয় কার্যালয়ের মধ্যে খেলনা নিয়ে আপনি এই পোজেই বা কেন থাকবেন? না, খেলনাটা আমার নয়,
এটাও আমি স্পষ্ট করে দিই, এটা হচ্ছে ভূমি কর্মদক্ষর হাজবেন্ড মুকলেশ্বর রহমানের এটা লাইটার, উনি উনি ওনার কাছে এটা লাইটার ছিল, উনি আমাকে দেখিয়েছিলেন, জাস্ট আমি হাতে নিয়ে ওটা দেখেছিলাম, ব্যাস এটা এইটুকুই আর কিছু নয়। মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা জনপ্রতিনিধিরা আপনারা রয়েছেন, এই ধরনের খেলনাকে নিয়ে কি আপনাদের চলতে হচ্ছে? মানে খেলনার ছলে কোথাও কি সত্যি আগ্নেয়াস্ত্র হিসেবে আপনাদের চলতে হচ্ছে এই বিষয়টিকে সামনে রেখে? না, বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে এটা ওনার এই জিনিস, এই লাইটারটা ওনার, তো এই উত্তরটা হয়তো উনি ভালো করে দিতে পারেন যে ওটা উনি কি জন্য নিয়েছিলেন। জাস্ট উনি আমাকে দেখিয়েছিলেন, আমি জাস্ট হাতে নিয়ে ওটা দেখেছিলাম, এছাড়া এটাতে কিছুই নেই। একেবারে একেবারে অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম মৃণালিনী মণ্ডল মাইতির সঙ্গে। তিনি কার্যত অভিযোগ অস্বীকার করছেন, তিনি বলছেন এই আগ্নেয়াস্ত্র খেলনা আগ্নেয়াস্ত্র, এমনই কথা বারে বারে উল্লেখ করছেন মৃণালিনী মণ্ডল মাইতি। আমাদের সঙ্গে বিজেপি নেতা গোবিন্দ মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। গোবিন্দবাবু, যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের নেত্রী একজন, তিনি একটি বন্দুক নিয়ে সামনে আসছেন, তবে তিনি দাবি করছেন যে এটি খেলনা বন্দুক। দেখুন, এই মুহূর্তে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি তার মতামত ব্যক্ত করেছেন, দেখুন আমি তার তার সঙ্গে একমত। তিনি একজন সরকারি অফিস হোল্ড করেন, আর এই রকম একজন ব্যক্তিত্ব তিনি এই ধরনের কাজ করতে পারেন না, এটা সম্পূর্ণভাবে বেআইনি। একেবারে একেবারে অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম বিজেপি নেতা গোবিন্দ মণ্ডলের সঙ্গে। আমরা দেখলাম যে অফিসের মধ্যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি, তিনি আগ্নেয়াস্ত্র হাতে, যদিও তিনি দাবি করছেন এটি খেলনা। আর এই যে দৃশ্য, অর্থাৎ এই যে ছবি সামনে এসেছে, তা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা।